নমস্কার, গুড ইভিনিং। আমি আজকে একটা মোচার দুটো মোচা এনেছি। আজকে আমি একটা মোচার রেসিপি করে দেখাবো। মানে একটা মোচা আমার কোচানো হয়ে গেছে, আমাকে যে হেল্প করে, যে দু আড়াই ঘন্টা আমার ঘরে আমাকে হেল্প করে, ও মোচাটা বেছে বুঝে দিয়ে গেছে। বাজারেও মানে মোচা মানে পাওয়া যায় মানে কেটে কুটে, কিন্তু সেটা আমার পছন্দ হয় না। আজকে আমি এই রেসিপিটা তৈরি করব। কিভাবে তৈরি করব এটা, মানে আমি অনেকে মোচা তৈরি করে চিংড়ি দিয়ে, ছোট চিংড়ি দিয়ে কিংবা নারকেল দিয়ে, চানা দিয়ে, কিন্তু আমি তৈরি করব এই গোবিন্দভোগের চাল দিয়ে। এর মধ্যে দুটো চাল আছে, ভিজিয়ে রেখেছি, এটা জল ঝেড়ে ভেজে নেব। আর এই মোচা রেসিপির উপকরণ, হলুদ, লবণ, তেজপাতা, মানে সোমবারে তেজপাতা পড়বে, জিরে পাঁচফোড়ন, এলাচ, দারচিনি, এটা আমার দৃষ্টিতে আমি গুঁড়ো করে নেব। আর মশলা বলতে এই মোচার ঘন্টে মশলা শূন্য লঙ্কা, জিরে, আদা, এইটুকু, এগুলো উপকরণ, এইটুকু দিয়ে আমি তৈরি করব। আমার একটা মোচা কুচানো হয়ে গেছে, আমাকে যে হেল্প করে সে আড়াই ঘন্টা আমার ঘরে থাকে, সেই কুচি কুচি দিয়ে গেছে পরিষ্কার করে। আর এইটা আমি মানে গোটা আছে, এটা আমি দেখানোর জন্য এটা রেখেছি। এখন আমি এই উপকরণ, আর এই মোচার ঘন্টে সরষার তেল দরকার, রিফাইন তেলে হবে না, সরষার তেল দরকার, এটা আমি এখন। এই মোচার ঘন্টে আমি আগে এই গোবিন্দভোগের চাল আর আলুটা একটু ভেজে নিব। এটা কিন্তু সরিষার তেল দিয়ে, মানে সরিষার তেল দিয়ে পুরো ঘন্টটা হবে, কোনো রিফাইন তেল হবে না। এই গোবিন্দভোগের চালটা একটু ভেজে নিতে হবে, একটু আলতোভাবে ভেজে নিতে হবে। এটা কিন্তু দুই মুঠো চাল, বেশি চাল দিলে এটা ভালো হবে না, দুই মুঠো চাল। একটু স্লাইট হলুদ একটু দিয়ে দিতে হবে, একটু দিয়ে তা ভেজে নিতে হবে। এরপরে আলুটা ভেজে দিব। আলুটা আমি এরকম ছোট একটা মানে মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা ভাজার পরে ওই আলুটা ভেজে দিব। পেঁয়াজটা যে আলু ছোট ছোট করে রেখেছিলাম সেইটা এখন একটু লবণ দিয়ে দিব। আলুটা এই মোটার ঘন্টে একটু তেল লাগে, একটু লবণ দেব। আলুটা ভাজা হয়ে গেছে, এখন এটা নামিয়ে দিয়ে তারপরে এখন মোচাটা বসাবো। আলুটা ভাজা হয়ে এসছে, এখন একটু তেল দিয়ে দেব অল্প করে, কেননা ওই আলু গোবিন্দভোগের চাল ভাজা হয়েছে। একটু তেল দিয়ে দুটো তেজপাতা আর এখানে জিরে আর পাঁচফোড়ন মেশানো আছে, আর আমি যে কুচানো ছিল যে মোচাটা, সেই মোচাটা আমি হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, ওটা এখন ছেড়ে দেবো। আগে একটু তেল দেওয়া ছিল তো, এখন এই মোচাটা আমি এর মধ্যে ছেড়ে দেবো, এটা হলুদ লবণ দিয়ে সেদ্ধ করা। Thank you.
চামচ মতো একটু লবণ, কেননা লবণ ইয়েতে পড়েছে, আলুতে পড়েছে, অল্প করে লবণ। আর এই মশলাটা আমি মিক্সিতে করে রেখেছিলাম, এই মশলাটা আদা আছে, মধ্যে জিরে আছে আর শুকনো লঙ্কা আছে। এখন এটা একটু মশলার সঙ্গে একটু ভাজা ভাজা হবে, এটা হয়ে গেলে তারপরে জল দিয়ে গোবিন্দভোগের চাল ছেড়ে দিতে হবে, আলু চাল একসাথে ছেড়ে দেবে, একটু একটা ছেদ হবে মশলার সঙ্গে, একটু ভাজা ভাজা হবে। মোচাটা কষানো, এই মশলা টসলা দিয়ে এটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে এখন এই আলুটা ছেড়ে দেব আর গোবিন্দভোগের চালটাও ছেড়ে দেব। দিয়ে একটু জল দিতে হবে, ছেড়ে দিয়ে এর মধ্যে একটু একটু জল, মানে মোচা তো সেদ্ধ করা তারপরে কষানো হয়ে গেছে 95% হয়ে গেছে, একটু চিনি ভরবে অল্প করে। এখন এটাকে জল দিয়ে একটু সেদ্ধ করে গরম মশলা দিয়ে নাড়িয়ে সেদ্ধ হবে, একটু জল পড়বে, আলুগুলো একটু সেদ্ধ হবে, আলু গোবিন্দভোগের চাল একটু সেদ্ধ হয়ে যাবে। তারপরে এটাকে গরম মশলা দিয়ে একটু সেদ্ধ হবে, আলুটার চালটা হাজবেন্ডকে দিলাম টেস্ট করতে, ও সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড ব্যারাকপুরে করে চাকরি, ও টেস্ট করে বলবে কেমন হয়েছে। দীপক দে, হিন্দুস্তান অ্যারোনটিক্সে চাকরি করি। তো ম্যাডাম সুন্দরভাবে মোচার ঘন্ট করেছে, সে দেখি কিরকম হয়েছে। খুব টেস্টি হয়েছে, ভালো করে, খুব টেস্ট লাগছে। আপনারাও চেষ্টা করুন, আপনারাও পারবেন, ভালো লাগবে।